হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, আশা করি সবার ভালো লাগবে। চিকেন চাপ রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে আমি তৈরি করেছি আজকের চিকেন চাপ রেসিপি। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকে চিকেন চাপ রেসিপি। প্রথমে আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি, বনলেস চিকেন, হাড় ছাড়া। এই চিকেনকে একটু হ্যামার দিয়ে আলতোভাবে থেতে নিব। এভাবে সবগুলো আমি হ্যামার দিয়ে থেতে নিয়েছি। এবারে গোলমরিচ, স্বাদমতো লবণ, জিরা ও রসুন বাটা, আদা বাটা, হলুদ, ধনে গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লেবুর রস, বিবিকিউ সস, সরিষার তেল। এবার আমি ভালোভাবে মশলাগুলো মাংসের সাথে মিশাব। ম্যারিনেশনটাই আসল, ভালোভাবে চিকেনের ভিতরে মশলাগুলো দিতে হবে। এবারে রেখে দেব। এবারে বেসন নিয়েছি, সামান্য লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। চিকেনগুলো আলতোভাবে চেপে চেপে বেসনের উপর কোট করে নেব। এভাবে সবগুলো করে নেব আমি। এবারে একটি প্যানে তেল দিয়ে চিকেন চাপগুলো এক এক করে ভেজে নিব। এক পাশে হয়ে গেলে উল্টিয়ে দিব, আরেক পাশে যেন ভালোভাবে হয়। দেখুন কি সুন্দর কালার এসেছে, আমার হয়ে গিয়েছে। এখন পরিবেশন করব। খেতে অনেক মজা, আপনারা বাসায় তৈরি করে খাবেন। ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই তৈরি করা যায় এটি, আশা করি সবার ভালো লাগবে।